জল, আমাকে একটু জল দেবে? এ গায়ের পথ পেরোলেই দেখা যাবে ধুধু মরুভূমি, প্রাচীন মিশরীয় গ্রাম। সন্ধ্যা নামতেই শুরু হবে বালির ঝড়। আজকে যে কি হতে চলেছে সেটা বোঝা মুশকিল। অ্যান্ড্রো তখন চন্দ্রশেখরকে বলল, কি হে বন্ধু, অ্যাডভেঞ্চারে ডুবে গেলে তো পথেই মারা পড়তে হবে, কিছু কি ভাবনা আছে নাকি? তখন চন্দ্রশেখর কিছুটা ভেবে বলল, আমার কম্পাস আর মগজ যেটা বলছে যে উত্তরে যদি যাই তাহলে কিছু ক্রোশ গেলেই দেখা যাবে একটা বিশাল খাই যেটা পড়ে আছে বেশ যুগ আগে থেকে, তাই সেদিকে যাওয়া হবে বোকামি, সুতরাং দক্ষিণ দিকে যাওয়াই শ্রেয়। আর আমরা যেহেতু পূর্ব দিক থেকে এসেছি তাই এখন পশ্চিমে মুখ করে আছি, কিন্তু মিশরীয় কিছু পুরনো বইয়ে পড়েছি যে পশ্চিমে নাকি সেই পুরনো রাজপ্রাসাদ আজও দেখা মেলে। বলা হয় রানী দালহিয়ার প্রেতাত্মা আর সেই পুরনো রাজমহল এই মরুভূমির বালির ঝড়ে আজও ভেসে উঠতে দেখা যায়। এই বলতেই তীরের বেগে একটা ঈগল উড়ে এসে তাদের মাথার কাছে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যে একটা দমকা ঝোড়ো হাওয়া এসে তাদের উড়িয়ে নিয়ে যায় আর তারা একে অপরের দিকে চেয়ে চিৎকার করতে থাকে, অ্যান্ড্রো, শালিনী, তোমরা একে অপরের হাত ধরে রেখো, খুব সাবধানে, না হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্রশেখর, মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না, চন্দ্রশেখর চিৎকার করে বলল। হাল ছেড়ো না বন্ধু, আমাদের বাঁচতেই হবে। পথ হারানো মিশরের ঘন বালির ঝড় তাদের জন্য উড়োজাহাজের মতো উড়িয়ে নিয়ে একটা বিশাল প্রাসাদের সামনে এনে ফেলে। এদিকে চারিপাশটা চীনের প্রাচীরের মতো এত লম্বা লম্বা দেয়াল করা, যেখান থেকে বেরোনো আর ইঁদুর মারা কলে আটকে যাওয়া সমান। শুধু এখানে তাদের তিনজনের প্রাণটুকু আছে, এই যা। চন্দ্রশেখর আর অ্যান্ড্রো উঠেই দেখল শালিনীর জ্ঞান সবে ফিরেছে। শালিনী খুব ধীরে বলল, জল, জল, আমাকে একটু জল দেবে? অ্যান্ড্রো কোমরে বাঁধা ছোট জলের পট থেকে শালিনীকে জল দিল। এদিকে চন্দ্রশেখর চারিপাশটা লক্ষ্য করতে লাগলো। হঠাৎ প্রাসাদের পেছনের দিকে যেতেই তারা লক্ষ্য করে যে তারা যে পাশটা আসলে ছিল ওটাই আসলে পেছন দিক, আর এখন তারা যেখানে আছে সেটাই আসলে সামনের দিক। এদিকে ভয় আর জীবন বাঁচানোর চিন্তাও করছে, আবার আনন্দও লাগছে যে বাপের জন্মে তারা এমন জায়গায় আসেনি মাইরি। চন্দ্রশেখরের চরিত্র পরে একদিন জানা যাবে, তবে এতটা উল্লেখ করা যায় যে সবটার প্রতি তার একটু বেশি বেশি পাণ্ডিত্য, এটা অবশ্যই ভুল বললে চলবে না। যাই হোক, প্রাসাদের দেয়ালের খোদাই করা পুরনো মিশরের অক্ষর দেখে চন্দ্রশেখর বুঝল সেটা তখনকার কপটিক ভাষা, অর্থাৎ কিছুটা গ্রিকও আছে আবার অল্প কিছু মাসরি অক্ষর। শালিনী হঠাৎ বলল, আমি দেখব একটু। চন্দ্রশেখর বলল, চপস কিয়ানা ভিতে, মানে এটা কিছুটা মাসরি আর গ্রিক মিলিয়ে, বুঝলে শালিনী, যার অর্থ হলো ভেতরে প্রবেশ করার উপায়।
অ্যান্ড্রু তখন বলল, তাহলে আমাদের কি ভিতরে যাওয়া উচিত? আই থিঙ্ক সো, কারণ আমার তো মনে হয় এই ছাড়া আর কোনো পথ আমাদের ভাগ্যে আপাতত লেখা নেই। আসলে সেই খোদাই করা দেয়ালে প্রাসাদে প্রবেশ করার কিছু কোড ওয়ার্ড উল্লেখ ছিল। যেটা বাংলায় অনুবাদ করলে কিছুটা এমন শোনায়, যন্ত্রে নয় মন্ত্রে নয় হৃদয় থেকে ডাকো, শব্দে নয় অব্দে নয় আমার মধ্যে থাকো। আর সাথে সাথেই সুবিশাল হাজার বছর ধরে ফেলে থাকা রানী ডালহিয়ার প্রাসাদের দরজা খুলে গেল। আর পুরো গল্প শুনতে গেলে তো এটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অপেক্ষা করতে হবে, না হলে এত সুন্দর গল্প আপনাদের কে শোনাবে? ধন্যবাদ। আসছে পরের রবিবারে, অপেক্ষা থাকবেন। গল্পের নাম রানী ডালহিয়ার পুরনো প্রাসাদ। যন্ত্রে নয় মন্ত্রে নয় হৃদয় থেকে ডাকো, শব্দে নয় অব্দে নয় আমার মধ্যে থাকো।